আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সেই সাথে আমরাও ভালো আছি খুব স্পেশাল একটা রেসিপি পেঁয়াজ কলি দিয়ে তারাবাইম চচ্চুরি রান্না করব হাতে মেখে খুবই মজার তারাবাইম মেস খেতে রান্না ভালো লাগে আমার তো খুবই মজা লাগে তাই আমি কিভাবে এত মজা করে রান্না করি তাই আমি আপনাদের সাথে শেয়ার করব চলুন জেনে নেই রেসিপিটা কীভাবে তৈরি করবো তারাবাইমগুলোকে ধুয়ে পরিষ্কার করে আমি একটি কড়াইতে নিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিয়েছি আদা কাপ পেঁয়াজ কুচি তারপর দিয়ে দেবো এক টেবিল চামচ আদা রসুন বাটা তারপর একটা চামচ হলুদ গুঁড়া একটা চামচ মরিচ গুঁড়ো এবং প্রয়োজন মতো লবণ লবণটা আমি কখনোই উল্লেখ করি না যে কি পরিমাণ দেবো কারণ যে যার প্রয়োজন মতো লবণটা নিয়ে নেবেন কেউ কম খায় কেউ বেশি খায় লবণটা তারপরে এখানে আমি দিয়ে দেব সয়াবিন তেল প্রয়োজন মতো আর গুঁড়া মাছে একটু তেলটা বেশি দিলে সেই মাছটা খেতে মজা লাগে এটা সবসময় মাথায় রাখবেন তারপরে এখানে পেঁয়াজ কলি দিয়ে দিলাম এভাবে আমি কেটে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি কাঁচামরিচ ফালি এটাকে এখন ভালোভাবে আমি মেখে নেব ভালোভাবে হাতে সাজে মেখে তারপর প্রয়োজন মতো পানি দেবো এই চচ্চড়িটা খেতে খুবই মজা যদি আপনারা আমার মতো করে রান্না করে না খান তাহলে বুঝবেন না এটার স্বাদ কতটা মজা হতে পারে হ্যাঁ দেখুন আমি সময় নিয়ে এটাকে মেখে নিচ্ছি কারণ মাখার উপরে ডিপেন্ড করবে মাছটা কতটা মজা হবে মেখে এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব তো দেখুন কি সুন্দরভাবে মেখে নিয়েছি তারপর কিছুটা সময় রাখার পর এতে আমি প্রয়োজন মতো পানি দিয়ে দেব তো এই যে আমি আমার প্রয়োজন মতো পানি দিয়ে দিয়েছি তারপর এটাকে আমি চুলায় বসিয়ে দেবো যখন বলক চলে আসবে তখন এটা তখন আমি লো টু মিডিয়াম চুলে এটাকে রান্না করবো ঢেকে তো এই যে আমি ঢাকনা দিয়ে দিলাম তারপরে এই যে ঢাকনা তুলে এটার ঝোলটা একটু দেখে নিচ্ছি লবণটা চেক করে নিয়েছি লবণটা একদম পারফেক্ট আর দেওয়ার প্রয়োজন নেই তা আমি আবার এটাকে ঢাকনাটা ঢেকে দিলাম তারপর আবার ঢাকনাটা তুলে দেখে নিলাম তো এই যে ঝোলটা শুকিয়ে যখন এরকম একদম তেলটা একটু উপরে চলে আসবে তখন আমি এতে ধনিয়া পাতা কুচি দিয়ে তরকারিটাকে নেমে নামিয়ে নেব এত মজা হয়েছে ভাই যে বলে বোঝাতে পারবো না খুবই মজা আশা করি আপনারা আমার মতো ট্রাই করে রান্না করে খেয়ে আমাকে জানাবেন যে আপু আসলেই মজা হয়েছে তা আমি আপনাদের কমেন্টসের আশায় রইলাম যে কেমন হয়েছে আমাকে জানাবেন তো এই মজার রেসিপিটা রান্না করতে হলে অবশ্যই রেসিপিটাকে দেখতে হবে এবং আমার রেসিপিটা যদি আপনাদের ভালো থাকে ভালো লেগে থাকে অবশ্যই মন থেকে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ